যেদিন প্রথম মাহফিল, সেই মাহফিলে মনে হয় শ্রোতাদের জায়গা দেওয়া সম্ভব হবে না। এদেশের মানুষ, এদেশের যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে কলিজা দিয়ে মহব্বত করে কথা বলেন, ঠিক কি না? আমাদের দেশের একজন ইসলামিক স্কলার দিনের দেয় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তিনি দুই চার দিনের মধ্যে কোথাও না কোথাও করেন তাফসির মাহফিল শুরু করবেন। আমার বিশ্বাস যেদিন প্রথম মাহফিল, সেই মাহফিলে মনে হয় শ্রোতাদের জায়গা দেওয়া সম্ভব হবে না। এদেশের মানুষ, এদেশের যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে কলিজা দিয়ে মহব্বত করে কথা বলেন, ঠিক কি না? যারা যারা তার বিরোধিতা করেছিল হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে যুবকদের ভালোবাসা। আল্লাহ সাড়ে চার বছর ষড়যন্ত্র করে দেশের বাইরে রেখেছিল, যারা ষড়যন্ত্রকারী ওরা পালিয়েছে, আর যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ওরা এখন বুক খুলে ঘুরতেছে। কথা বলেন, পালাবো না, ওরাই পালায়, আলেমেরা পালায় না। কথা কয়, আলেমদের ফাঁসি দিয়ে মারছে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে মামলার উপরে মামলা দিয়া হাজিরা দিতে দিতে পায়ের স্যান্ডেল খয়, তারপরেও তারা পালাই নাই। যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওরাই পালিয়েছে। আমার রাজশাহীর বাবাজিরা, রাত অনেক গভীর হতে চলেছে, আর কষ্ট আপনাদেরকে দেব না। খারাপ লাগে নাকি বাজান? খারাপ লাগে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা দেবর আর দুলা ভাই হইতে সাবধান, এই দুই পুরুষের নজরে ঠিক নাই। কথা কয় না কেন? এদের নজরে ঠিক আছে? দেখবেন কত ভাই বিদেশে থাকে, চান্স পাইলে দেবর ঢুকে বলে, ভাবি আপনার চেহারা দিকে তাকাইলে মনে হয় না আপনি দুই বাচ্চার মা, মনে হয় আপনার বিয়ে হয়নি। বিয়ে যদি না হয় এই হারামি কারে ডাকিস ভাবি কইয়া? ভাবি তো ডিজিটাল ভাবি, তখন বলতেছে তুমি শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করো, তোমার ভাই তো কিছুই বলে না। কই ভাইয়ের কি সেই চোখ আছে? ভাবির ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন হাদিস যদি বুঝতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। আর এখনকার দেহ পরে বাড়ির ভিতর ঢুকলে ভাবি আর বলে, হ্যাঁ তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, কাছে বস ছোট ভাই। ওটা কথা কম, এই যে যুবকেরা খুব আশা করছিল, এখানে ওদের জন্য একটু হালকা দিলাম আর কি। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হন নাই তো? সমাজে এই জিনিসগুলো ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে আপনাদের ঘরে রওয়াজ হচ্ছে। আচ্ছা জামাই বাড়িতে আসতেই পারে, শাশুড়ির সামনে যাবে ফল ফুট কেটে দেবে, বাবা জামাই খাও, কিন্তু কি করে? শাশুড়ি ফলের প্লেটটা সাজাইয়া 14 বছর 12 বছর 16 বছরের যুবতী শালিকে বলে, মা এটা তো দুলে ভাইকে দিয়া, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। এর চাইতে পোকা শাশুড়ি আর আছে? শাশুড়ির উচিত জামাইয়ের সামনে যায় খাবার পরিবেশন করা, সে মায়ের মতো খবর নিবে, বাবা জামাই তুমি কেমন আছো, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনিগুলো কেমন আছে। কথা কয় না? শাশুড়ি মায়ের মতো দেখা করবে, কথা বলবে, সমস্যা নাই, কিন্তু শালির সাথে দেখা করা জায়েজ নাই। 14 বছরে 16 শালিটা যখন ফলের প্লেট নিয়ে গেছে, দুলে ভাই তখন বলে, এই পাগলি আমি কি এগুলো ফল ফুট খাওয়ার জন্য আসি? এগুলো কি আমার বাড়িতে অভাব আছে? আমি আসি এক নজর তোর দেখার জন্য, তোরে দেখতে আসছিলাম রে পাগলি। আর চিন্তা করছি রাজশাহী নিউ মার্কেটে বিকেলে নিয়ে যায় দুইটা 3 পিস কিনে দেব, আর আজি আসিস? তখন বলে, দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যেতে উড়াছি। এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠা, ভালো করে বোঝেন, বড় আপার স্বামী মাঝখানে ভ্যানিটি ব্যাগ একটু ফাঁকা রাখছে, ভদ্রতা দেখাইছে, কিন্তু দুলে ভাই তো হেভি সিয়ানা। এখনকার যে হুন্ডার বিরেকরে ভাই,
এমন জায়গায় যায় একটু হালকা গ্যাপ দেখে ব্রেক করছি, অ্যাপ ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এই জন্য খবরদার, দেবর আর দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়া যাবে। মা বোনেরা খুব বেজার হয়েছে, আপনাদের আমল কম দাম বেশি, চারটি আমলে আটটা জান্নাতের দরজা খোলা। এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত সালাত, দুই নাম্বার কথা কয় না রমজান মাসে রোজা সিয়াম পালন করতে হবে, তিন নাম্বার ফরজ পর্দা রবের বিধান মানতে হবে, আর চার নাম্বার স্বামীর খেদমত করতে হবে। স্বামী থাকলে খেদমত, না থাকলে তো কথাই নাই, কষ্ট হচ্ছে আপনাদের। চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা, যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমার মা বোনদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে পড়ে না, জহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব নাই, আর এশার সময় সিরিয়ালের নেশায় পড়ে যায়। ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করতে সোনার বাংলা, বুঝেন নাই আপনাদের এলাকা অবশ্য সিরিয়াল নাই, টিভি এলে নাই, টেলিভিশন আছে, ওই এলাকায় টেলিভিশন কম, মারহাবা। হ্যাঁ, এখন ডিজিটাল স্মার্ট টেলিভিশন, খালি টাচ করলে আসে, কি সিস্টেম, বাপ বেশি সিস্টেমে বেশি ধরা খাইবা, ভালো হয়ে যা। আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে বলেন আমি, আর কষ্ট দেব না বাজান গো, আমার অনেক কথা বলা যায়, বলার সময় নাই। মা বোনের নামাজ পড়ে পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, মা বোনেরা না খায় থাকতে খুব পারদর্শী, কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে তিন দিন ভাত খায়, যদি বলে সকিনা ভাত খাও, কয় তুমি খাও, এ সকালবেলা কি জোরে মারছি, এখন আবার আদর করে বলে খাও মনা, তোমার আদর লাগবে না, এরকম করে কিনা। এই জন্য ওরা রোজার কথা শোনে, ইমামক বলে হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে নাকি, না খায় থাকতে পারে মহিলারা, কথা কোন ঠিক কিনা, রোজা ছাড়ে না, কিন্তু পর্দা ঠিক মতো করবে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, রান্নাঘরের পর্দা ঠিক আছে, কিন্তু নিজের দেহের সৌন্দর্যটা ঢেকে রাখতে চায় না, ওটা মনে করে পাবলিসিটি করার জন্য, মানুষ দেখুক আমি যে একটা দানা কাটা পরি, মানুষ দেখুক, এটা হলো বোকা পাগলি। তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার সৌন্দর্য মানুষকে কেন দেখাচ্ছে, কথা কয় না। মা বোন যারা বসে আছেন, মা উল্টা পাল্টা বুঝবেন না, আমি তো আপনাদেরই সন্তান, আমি তো আপনাদের ভালো চাই, আপনারা জান্নাতি হয়ে মারা যান এটা আমি চাই, আপনারা ফরজ পর্দা মেনে আল্লাহর পছন্দের বান্দি হন এটা আমার চাওয়া, কথা কয় না। হযরতে ফাতেমা রসূলের বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, নবীজি দরজা খুলে দিলেন, তাকায় দেখেন আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি ভিজে যাচ্ছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন, কারণটা কি? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিব বড় ভালোবাসত, তার কথা ভেবে কি কান্না করেন? আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার কথা মনে করে কান্দি না। আমার চাচা আবু তালিব বড় মহাব্বত করতে ভালোবাসত, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কারণ হলো মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো মা, জিবরাইল যখন আমাকে ঘুরাইয়া জান্নাতটা দেখাইলো, জান্নাতটা দেখার পরে দিলটা খুশি হয়ে গেল, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখে দিলটা ভরে গেল, জান্নাত দেখে হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। এরপরে জিবরাইল বলেন, নবী গো জান্নাত আপনি দেখলেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। বিশ্ব নবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন, বিভিন্ন ভাবে মানুষকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে।
আমি এক শ্রেণীর মানুষের দিকে তাকায় দেখলাম ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। বলেন তো জাহান্নামে কারা বেশি যাবে, পুরুষ না মহিলা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য মা বোন যারা বসে আছেন, ও রাজশাহীর মা বোনেরা, ওই জাহান্নামের ভিতরে বিশ্ব নবী বলেন পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি। আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো ধরে আসমানের দিকে টেনে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, এত জোরে চিৎকার মারতেছে, গরম পানি যেরকম থকবক থকবক করে, তাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। এই আযাবের দৃশ্য দেখে একবার তাকায় দেখেছি, দ্বিতীয়বার আর তাকাইতে পারি না মা। এইবার যখন জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, এই সমস্ত নারীদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে, এই নারীদের কি এমন অপরাধ? জিব্রাইল দেখে বলেন, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর ওয়ার্ডার ফলো করত না, এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন। হযরতে ফাতিমা শুনে ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না করার কারণে, আমি ফাতিমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। রাজশাহীর মা বোন যারা বসে আছেন, মা, বেপর্দায় চলার কোনো সুযোগ নাই মা। আল্লাহ বলেন, অকর্ণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জরুরি প্রয়োজনে যদি নারীরা বাইরে যায়, অবশ্যই বোরকা পরে ফরজ পর্দা মেনে যেতে হবে। পর্দা নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা আটা নত হয়ে আসে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য রক্ষা করে, প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো অহংকার।